ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হলো ষষ্ঠী, তো তোমাদের সবাইকে শারদীয় দিনে শুভেচ্ছা, সবাই ভালোভাবে কাটাও পুজো। আর আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর, তো আমরা যাচ্ছি এখন কৃষ্ণনগর। ওখানে দাদা একটু কিছু শপিং করবে, আর তো আমরা ওয়েট করছি, দাদারা আসছে গাড়ি নিয়ে, চলেই এসছে প্রায়। তো চলো একবারে ডাইরেক্ট তোমাদের ভিডিওতে নিয়ে যাই। এই যে বৌদিরা দাঁড়িয়ে ছিল, দাদা টাকা তুলছিল। এই দেখো সব লাল, সব লাল, আমাকেও দেখিয়ে দি, আমিও লাল। চোখ করে তাকিয়ে বলছিস, আমরা চলে এসেছি বিগ বাজারে, এখানে গাড়ি পার্কিং করা হলো, তারপরে আমরা এখন যাই উপরে, দেখি কি কেনাকাটা করা যায়। তো চলো, আমরা ওই রাস্তা দিয়ে ঢুকেছিলাম, ওখান দিয়ে রাউন্ড বাই রাউন্ড হয়ে আন্ডারগ্রাউন্ডে, মানে ওটা কি বলে, পার্কিং জোনে পার্ক করে দেন এই দিক দিয়ে এই রোড দিয়ে ঘুরে আসলাম। এটা হচ্ছে বিগ বাজার, যে সেন্ট্রাম মলটা আছে তার দুর্গা ঠাকুর প্রতিমা, তো এটা থার্মোকল দিয়ে বানানো, খুবই সুন্দর লাগছে, আমার ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে এটা এখনো পর্যন্ত, খুব কিউট। গণেশটা তো সব থেকে বেশি কিউট লাগছে। এই যে কিউটের ডাব্বা, অ্যাকচুয়ালি এখানটা মানে কোনো শপিং মলের ভেতরে, মানে স্টোরের ভেতরে আমাদের ভিডিও করতে দিল না, জানি না কারণটা কি, যাই হোক প্রাইভেসি কোনো ব্যাপার থাকতে পারে, হয়তো কোনো কিছু মানে ফাঁস হয়ে যেতে পারে, তো তাই আমরা বাইরে এসে এখন ভিডিও করছি, অনেক কিছু নেওয়া হয়ে গেল, যাই হোক। তো আমরা এখন বেরোচ্ছি বাইরের দিকে, চলো তাহলে দেখা যাক সামনে কি করা যায়। আমরা যাবো, মানে খুব ঘুরে ঘুরে খুব খিদে পেয়ে গেছে, তো দাদা বললো মাদারসাটে যাবে, তো সেই পথেই যাচ্ছি মাদারসাটে। এই যে নিশার, এই যে দাদা, আরে এই পেছনে, তো চলো একবার তোমাদের ডাইরেক্ট মাদারসাটে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ওই যে টালা, তো আমরা এখন মাদারসাটে চলে এসেছি, এর আগেও তোমাদের দেখিয়েছি কিন্তু সেদিন রাত্রিবেলা ছিল বলে সামনেটা দেখাতে পারিনি। এটা হচ্ছে ফ্রন্ট গেট, এন্ট্রি এন্ট্রেন্স, এইগুলো দিয়ে সব বাইক পার্কিং, বাট গাড়িটা এখানে পার্ক করতে দিল না, গাড়িটা ওইখানে পেট্রোল পাম্পটা ছাড়িয়ে তারপরে পার্ক করতে হবে, মানে প্রচুর ভিড় এখানে, পুরো মেলা বসে গেছে, মেবি এখানে একটা পুজোও হয়েছে। তো চলো আমরা সামনে গিয়ে দেখি কি কি হচ্ছে, লোকজন প্রচুর কিন্তু কারোর মুখে মাস্ক নেই, কারোর মুখে মাস্ক দেখতে পাচ্ছি না, জানি না হয়তো করোনা ফ্রি হয়ে গেছে এদের এখানে। এটা হচ্ছে এখনো প্রিপেয়ার হয়নি, এখানে তৈরি করছে এটা, এখানে প্রতিমাটা, দুর্গা প্রতিমাটা এখানেই মনে করা হবে, এখনো এটা লাইট লাগাচ্ছে, এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি, তো পুরো প্যাকটা ফুল প্যাকড আপ। এখানে একটা আঙ্কেল কিছু বুক সেল করছে, আপনাদের একটু জুম করে দেখায়, বুক সেল করছে এখানে, আপনারা আসুন এখানে একটু দেখুন, আর এই আঙ্কেলকে একটু হেল্প করুন। লস্যি, ফ্রেশ লাইম সোডা, এটা একটা নতুন শপ স্টল বসেছে, এখানে ব্লু লাগুন, এছাড়াও এখানে ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে,
ড্রিঙ্কস অ্যান্ড ডোনাটস। কিছু নতুন জানি না এটা কি, মেবি ও এখানেও একটা বসার জায়গা করেছে। তো চলুন আপনাদের নিয়ে যাই এইটা একটু। তো এই গেটটা দেখছেন, এটা এখনো ঢুকতে দিচ্ছে না, কালকে থেকে এটা স্টার্ট হবে। কিন্তু আমার এই গেটটা খুবই অসাধারণ লেগেছে, বাসগুলোর মধ্যে প্রতিমার মুখটা সুন্দর করে কোলাজ করে বসিয়েছে। টা তোমাদের দেখিয়ে নিই একবার। আন্টি এখানেই দাঁড়িয়ে থাকে যতবার এসেছি, আন্টি খুব ভালো। আজকে তো ফাঁকাই মনে হচ্ছে, বাট বাইরে এত ভিড় কেন, সবাই বাইরেটা দেখতে এসছে, এত সুন্দরভাবে সাজিয়েছে তার জন্য। এটা একটা সেকশন, আরেকটা আছে সামনে দিয়ে গিয়ে ডান দিকে, এই সামনে দিক দিকে ডান দিকে এটা। আর এইখানে একটা আছে স্পেশাল রুম, জানি না এটা কি পারপাসে দেয়। এটা খুবই স্পেশাল, মানে খুবই সুন্দর, ভেতরে প্রতিমা, অনেক মাটির মূর্তি, যেগুলো বিষ্ণুনগরের মানে অ্যাকচুয়ালি লোকাল ক্রাফট, এটা এখানকার ওয়ার্ল্ড ফেমাস। তো এখানে সব সাজানো আছে। এইখানটাতেও বসার জায়গা আছে, এটাও এক্সট্রা বাড়িয়েছে, ভেতরটা ছিল না তো এটাতেও এক্সট্রা বাড়িয়েছে। তো আমরা এইখানে বসেছি এই সিটটায়, আর আজকে ফাঁকাই আছে, চাপ নেই। আর এইভাবে মোবাইলে অর্ডার করতে হয়, এনারা আসেন, এনারা মোবাইলে অ্যাপস আছে সেখান থেকে অর্ডার প্লেস করে দেন, ওনারা চলে যায় কিছুক্ষণ পরে এসে অর্ডারটা দিয়ে যায়। তো ধোসা চলে এসছে, এটা হচ্ছে 1 ফুটের ধোসা, এটা সাইজ হচ্ছে 1 ফুট পুরো বড় সাইজ এটা। আর নিসার্গের জন্য এটা কি ড্রামস্টিক, নিসার্গের জন্য ড্রামস্টিক না। খেয়ে নিই তারপর ভিডিও করছি। তো খুবই খিদে পেয়েছে, তো আমি খেতে খেতে ভিডিও করতে পারছি না, তো খেয়ে নিই তারপরে দেন তোমাদের সাথে কথা হচ্ছে। ইভিনিংয়ে মাদ্রাসার ঠিক এরকমই লাগে। কেমন লাগছে, ভালো লাগছে? তুই যে এখনই বললি শরীর খারাপ করছে, খেয়ে দে। কি খেলি? মশালা ধোসা। আমরা এখন যাবো ঢাকেশ্বরী, ওখানে বৌদি শাড়ি কিনবে, দেন আমরা যাবো কোথায়,
বাড়ি না হ্যাঁ দেন আমরা যাব বাড়ি বাড়ি যাওয়ার পথে কিছু দুর্গা যেটা প্যান্ডেল বলে তো প্যান্ডেল পড়বে সে প্যান্ডেলগুলো আপনাদের দেখাবো তো চলুন একবারে আপনাদের ঢাকেশ্বরী গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে অনেক হলো শপিং পুরো টায়ার্ড এই সবে রিলায়েন্স স্মার্ট থেকে বেরোচ্ছি এই যে পেছনে দুজন তো এখন আমরা বাড়ির দিকে যাব আর পারছি না ফুল টায়ার্ড তো চলো একবার বাড়ির দিকে তোমাদের সঙ্গে কথা বলছি এখন বাজে 8:51 আমরা বাড়িতে ঢুকছি মানে গলিতেই আছি গলিটা একটু অন্ধকার তাই মুখ হয়তো বোঝা যাচ্ছে না তো খুবই টায়ার্ড তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা।